হ্যালো বন্ধুরা, আমি জাভা টিউটোরিয়ালের পক্ষ থেকে রাহুল আচার্যজি বলছিলাম। গত টিউটোরিয়াল আমরা দেখেছিলাম কিভাবে থ্রেড কাজ করে, আজকে আমরা দেখব থ্রেড কিভাবে রানেবল ইন্টারফেস ক্লাসগুলোতে কাজ করে। তার জন্য আমরা থ্রেড প্যাকেজের আন্ডারে একটি নতুন করে ক্লাস খুলব, দিয়ে দিব থ্রেড লেসন বা এলই টু লেস টু। ওকে, হ্যাঁ হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে একটি থ্রেড ক্লাস কিংবা মাই ক্লাস থ্রেড এক্সটেন্ড করতে হবে। ক্লাস মাই ক্লাস, মাই ক্লাস কী জিনিস বন্ধুরা আমরা আগে দেখেছিলাম। মাই ক্লাস হচ্ছে আমি এই ক্লাসের মধ্যে থ্রেড ক্লাসটিকে কল করার জন্য একটি ক্লাস যা আমরা এখানে ইউজ করতেছি, এক্সটেন্ড থ্রেড। ওকে থ্রেড, হ্যাঁ এখন আমরা এখানে আগের মতো করে রানেবল মেথডটিকে কল করব। তার জন্য রাইট ক্লিক করে সোর্সে গিয়ে ওভাররাইড ইমপ্লিমেন্টসে গিয়ে রানটিকে ক্লিক করব, থ্রেড রান। ওকে, এবং মাঝখানের এটিকে সিলেক্ট করে দিব। আমরা আগের টিউটোরিয়ালে যেভাবে এখানে করেছিলাম সেভাবে আমরা এই ফর লুপটিকে কপি করে নিচ্ছি, ওই স্লিপ সহকারে কপি করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এখানে একটি হয়তো কালি ব্রাশ বসে আসছে, আমি কেটে দিচ্ছি। হ্যাঁ এখন আমাদের কাজ হচ্ছে, আগের টিউটোরিয়ালে কাজ হচ্ছে কীভাবে এটিকে কল করবো। আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে আমরা মাই ক্লাস অর্থাৎ যে ক্লাসের মাধ্যমে আমরা থ্রেডটিকে কল করেছি সেই ক্লাসটিকে আমরা এই থ্রেড ডেমো ক্লাসের মধ্যে কল করেছি, কল করে তারপর স্টার্ট করেছি। এখন আমরা এই ক্লাসটিকে কল না করে সরাসরি থ্রেড দিয়ে কল করবো, থ্রেড ক্লাসকে কল করবো। তাহলে থ্রেড থ্রেড টি ওয়ান ইকুয়াল টু নিউ থ্রেড, এবং এর মধ্যে আমি দিয়ে দিতে পারি নিউ মাই ক্লাস, মাই ক্লাস। বন্ধুরা এটি হচ্ছে আমার একটি কনস্ট্রাক্টরের ভিতরে আরেকটি কনস্ট্রাক্টর কল করা, সেটাকেই বলা হয় নিউ। এখানে আমার কিছু ভুল দেখাচ্ছে, ভুলটা কি আমি দেখে নিচ্ছি। দেখুন এখানে আমার মাউস আনার সাথে সাথে এখানে হোয়ার হিসেবে আমার এরর দেখাবে, নো এনক্লোজিং স্টেন্স লেসন টু ইজ এক্সেসিবল। আচ্ছা বন্ধুরা, আমরা আগের টিউটোরিয়ালে একই রকম একটি ভুল করেছিলাম, সেটি হচ্ছে আমরা লেসন টু ক্লাসের আন্ডারে কল করে নিয়েছিলাম। এটাকে আমরা লেসন টু ক্লাসের বাইরে নিতে হবে, তার জন্য আমাকে এখান থেকে, সরি আমি আবার দেখাচ্ছি, এখান থেকে এটিকে মার্ক করে, এতটুকু পর্যন্ত মার্ক করে আমি কাট করে লেসন টু এর বাইরে নিয়ে নিচ্ছি। ওকে এখন দেখুন আমার ভুল দেখাচ্ছে না। এখন যদি আমি টি ওয়ান ডট স্টার্ট করি অ্যাস, ওকে এখন আমি আমার কোডটি রান করে দেখি কী দেখা, কিছু ভুল দেখাচ্ছে। আচ্ছা দেখুন এভাবে আমার কোডটি রান হয়ে গিয়েছে, আমি একটি মেথড কল করেছি তার যার কারণে আমার একটি কোড এখানে রান হয়ে গিয়েছে, 0 1 2 3 0 1 0 থেকে 9 পর্যন্ত। এখানে আমার কি একটি এরর দেখাচ্ছে, দেখে নেই, মাই ক্লাস ইজ অলরেডি ডিফাইন্ড। ওকে আমি এখানে এই এররটি আসলে নর্মাল এরর, আমি এখানে একই থ্রেড প্যাকেজের আন্ডারে এই মাই ক্লাসটি ডিক্লেয়ার করেছি দেখে ভুলটি দেখাচ্ছে। আমি যদি আরেকটি প্যাকেজ ক্রিয়েট করে মাই ক্লাসটিকে কল করি তাহলে আমার এই ভুলটি দেখাবে না বন্ধুরা, এর কারণে আমি এখানে আর এটি দেখাচ্ছি না। আপনারা অন্য একটি প্যাকেজ ক্রিয়েট করে তার আন্ডারে মাই ক্লাসটিকে কল করবেন। নর্মালি আমার এটা কল করার সাথে সাথে, কিন্তু প্রসিড করার সাথে সাথে আমার রান হচ্ছে, কারণ কোনো ভুল হচ্ছে না। ওকে এখন আমরা আরেকটি মেথড কল করতে পারি, তাহলে আমার বুঝতে ভালোভাবে সুবিধা হবে যে কখন কোনটি রান হচ্ছে। এখানে আমার টি টু দিয়ে দিলাম, এখানে আমার টি টু দিয়ে দিলাম। এখন যদি আমি এটিকে বড় করে আবার রান করি, ওকে
দেখুন এখন আমার ভ্যালু 11 এর 0 equal to 0, 9 এর 0, 11 এর 1, 9 এর 1 অর্থাৎ আমার ভ্যালু 11 এর এই আইডির মাধ্যমে আমরা আগে দেখেছিলাম এই আইডির মাধ্যমে কিন্তু আমার এই ভ্যালুর আইডিটা চলে আসছে অর্থাৎ প্রথমে আমার 11 আইডি চলে আসছে পরে আমার 9 আইডি চলে আসছে তো 11 আইডির আমার 0 তম ভ্যালুটি প্রিন্ট হয়েছে তারপর 9 আইডির 0 তম ভ্যালুটি প্রিন্ট হয়েছে এটি কিভাবে হয়েছে তা আমরা আগে টিউটোরিয়ালে দেখেছিলাম যে 11 ভ্যালু ইকুয়াল টু 0 হওয়ার পর আমার 100 মিলি সেকেন্ড স্লিপ হবে তখন আমার দ্বিতীয় অর্থাৎ 9 ভ্যালুটি প্রিন্ট হবে 9 আইডির ভ্যালুটি প্রিন্ট হবে তো এইভাবে আমরা থ্রেডের কাজ করতে পারি আমরা আরেকভাবে থ্রেডকে ডিক্লেয়ার করতে পারি তার জন্য নতুন একটি ক্লাস তৈরি করে নিচ্ছি থ্রেডের মধ্যে ক্লাস থ্রেড লেসন অ্যালিয়াস থ্রেড ওকে লেসন থ্রি আমি এখানে কনস্ট্রাক্টর দিয়ে নিচ্ছি এখানে আমি প্রথমে থ্রেড একটি ক্লাসের মেথডটিকে কল করছি থ্রেড ক্লাস আগে কল করতে হবে থ্রেড টি ওয়ান ইকুয়াল টু নিউ থ্রেড ওকে এখন আমার এটির ভিতরে রানেবল কল করতে হবে রানেবল ইন্টারফেসকে কল করতে হবে আমি আর দেওয়ার সাথে সাথে এখানে রানেবল ইন্টারফেস চলে এসছে ওকে দেখুন এখানে দেখা যাচ্ছে এখানে আমার একটি ভুল দেখাচ্ছে সেটি হচ্ছে এখানে আমার একটি কি বলে এটিকে সেমিকোলন দিতে হবে কারণ সেমিকোলন না দেওয়ার সাথে সাথে এটি ভুল দেখাবে এখন আমাদের কাজ হচ্ছে আমরা আগের টিউটোরিয়ালে এখানে রানের ভেতর যা করেছিলাম তা এখানে কপি করে পেস্ট করে দেব এখান থেকে এতটুকু পর্যন্ত আমি কপি করে নিচ্ছি আপনারা টাইপও করতে পারেন আমি কপি করে নিচ্ছি সময়ের অভাবের জন্য এখন আমি পেস্ট করে দিচ্ছি হ্যাঁ পেস্ট করে দিচ্ছি এখন আমি যদি এই সেমিকোলনের বাইরে টি ওয়ানটিকে কল করি স্টার্ট করি স্টার্ট স্টার্ট তাহলে কী দেখা যাবে দেখুন আমি কনসোলটিকে আগে বড় করে নিচ্ছি এটা আগে ছিল এখন যদি আমি রান করি এই যে দেখুন কী আসতেছে আমার ভ্যালু 8 এর প্রিন্ট হচ্ছে কারণ আমি একটি মাত্র থ্রেড এখানে কল করেছি এর জন্য আমার ভ্যালু 8টিকে প্রিন্ট হচ্ছে তো এইভাবেও আপনারা থ্রেডকে কল করতে পারেন বন্ধুরা আমরা থ্রেড কল করার জন্য বিভিন্ন ধরনের মেথড দেখলাম ফার্স্টে আমরা থ্রেড ডেমো এখানে দেখলাম তারপর আমরা লেসনটিতে এটা দেখলাম এভাবে কীভাবে জাস্ট থ্রেড ফাংশনকে থ্রেডের অবজেক্টকে কল করে অবজেক্টের মাধ্যমে স্টার্টকে কল করে আমরা এটিকে রান করতে পারি তারপর আমরা দেখলাম সরাসরি থ্রেডের ভেতরে অর্থাৎ থ্রেডের যে কনস্ট্রাক্টরটি আছে কনস্ট্রাক্টরের মধ্যে কীভাবে আমরা রান মেথডটিকে কল করে আমরা থ্রেডকে কল করতে পারি বন্ধুরা এই হচ্ছে আমাদের থ্রেডের টিউটোরিয়াল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি থ্রেডের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা নর্মালি হার্ভার্ড শিল্ডের একটি বই আছে জাভার খুব বিখ্যাত বিশ্ববিখ্যাত সেই হার্ভার্ড শিল্ডের বই থেকে থ্রেডের সম্পর্কে আপনারা আরও জানতে পারবেন ডিটেলস জানতে পারবেন আমি এখানে জাস্ট কোডগুলো দেখাচ্ছি যাতে করে আপনাদের কোড করতে সুবিধা হয় বন্ধুরা ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন